ভেল ভেল মানে বডি যা না তার থেকে ভেল বড় ভেল বড় এবার ছাড়ছি দেখাও ছাড়ছি দেখাও এর ছাড়লে বুঝতে ছাড়ার সময় বুঝতে পারবে এ দেখো ভেলটা নিয়ে নামছে দেখেছো মাছটা সব বেরিয়ে গেছে প্যারোট আজকে সব পাঠালাম বাইরে প্যারোট একটা একটা মাছ বসে আছে সব মাছ একটি মাছ नमस्कार दोस्तों मैं फिर से एक बार आ चुका हूँ सुबह का दा का फिश पम्पे तो आप सभी को पता ही है कि दादा बहुत ही चीपेस्ट प्राइस में फ़िश और उसका तो एक्सेसरीज सेल करता है तो दादा के पास नया फिश और उसका एक्सेसरीज़ का स्टॉक आया है तो दादा ने फ़ोन किया था तो फिर मैं आ चुका हूँ तो वीडियो में पूरा रहेगा कि कितना फ़िश है कितना प्राइज़ है एक्सेसरीज़ क्या क्या आया है तो वीडियो को लास्ट तक दिखिएगा और चैनल पर अगर नया हो तो चैनल को सब्सक्राइब कर दीजिएगा क्योंकि ऐसा वीडियो मैं आप लोगों के लिए बनाता रहता हूँ तो चलिए देख लेते हैं दादा के पास कि क्या क्या फ़िश का

লোডেড ফিডার খুব অ্যাক্টিভ মাছ রয়েছে এগুলো প্রাইস কেমন আসবে এগুলো হোলসেল যদি কেউ নিতে যায় তাহলে ওই পাঁচ টাকা করে চলে আসবে সাড়ে চার টাকা পাঁচ টাকা করে চলে আসবে ঠিক আছে তারপর এদিকে দেখিয়ে দাও এদিকে অস্কার রয়েছে বিডিং সাইজের অস্কার রয়েছে দুখানা একটা ভেলটেল অস্কার আছে ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে আমি জানি না এই নিচে দিয়ে দেখো নিচে দিয়ে দেখো নিয়ে আসো দেখো কিন্তু সব ভেলটেল কিন্তু নেটে ধরবে না এটা এটা আট ইঞ্চি দশ ইঞ্চির কাছাকাছি সাইজ আছে মাছের কালারও কিন্তু খুব খুব সুন্দর কালার রয়েছে এগুলোর এটা বিডিং সাইজে রয়েছে এটা আমি বিট করাবো আমাদের এখানকার জলের কি বলো তো এদিকে দেখো আমাদের এখানকার জলটা ভালো এখানে খুব সুন্দর বিট করে যদি কেউ বিডের জন্য এটা নিতে চাই এত সেটিং পেয়ার রয়েছে ঠিক আছে এখানে খুব জলটা ভালো এর চলে এসো প্যারট দেখাও প্যারোট সব বেরিয়ে গেছে প্যারট আজকে সব পাঠালাম বাইরে প্যারোটগুলো দেখো সব কালারফুল প্যারট প্যারট সব লুকিয়ে যায় তো অসাধারণ কালার এ দেখো প্যারোটের কালার দেখেছে কত সুন্দর প্যারটগুলো খুব সুন্দর কাজ আমি খাওয়ার দেওয়ার সময় তখন ভিডিও করবো তখন দেখবে তখন এরা খুব বেরোয় প্যারটগুলো এর এর মধ্যে ঢুকে আছে প্যারট এ দেখো সব হিডেন প্লেসে থাকে এগুলো বেশি এই যে এগুলো ফোন করলে বলে দেবো ওখানে প্রাইসটা ঠিক আছে এরকম মনস্টারের মধ্যে একটু পড়ে তো আবার এই পাশের প্রায় এই পাশে আছে ছোটো কিছু ছোটোর মধ্যে প্রিন্ট ভালো হবে গায়ে এদের এ খুব অ্যাক্টিভ মাছ খুব অ্যাক্টিভ মাছ আছে খুব অ্যাক্টিভ মাছ রয়েছে

দেখতে খুব সুন্দর লাগে এগুলো র্যাট ফিস বলে অনেকে আবার কড়ি বলে ঠিক আছে এগুলোর হোলসেল প্রাইস করে পনেরো টাকা করে পড়বে বেশি নিলে আরও কমে যাবে রেটটা পাশে অ্যাঞ্জেল রয়েছে এই কোড়ি যদি কেউ হোলসেল ও হোলসেল যদি চল্লিশ পঞ্চাশ টাকা বলে তাহলে ওই আট টাকার থেকে দশ টাকার মধ্যে চলে আসবে মালের রেট সব সময় তো ওঠানামা করে একটু ঠিক আছে অ্যাঞ্জেলগুলো এত বিডিং সাইজের অ্যাঞ্জেল অ্যাঞ্জেল রয়েছে এগুলো বিট করছে কিছু কিছু মাছ আছে এখান থেকে বাছা হয়েছে কিছু ওগুলো বিডিং সাইজের মাছ আছে এই অ্যাঞ্জেলগুলো রয়েছে এগুলো প্রাইস কেমন পড়বে এটা রিটেইল রেটটাই বলি হ্যাঁ এটা রিটেইল রেট পড়বে 35 35 35 এটা হোলসেল রেট বলে দোকানদারদের বেশতে অসুবিধা হবে রিটেইল রেট এবার হোলসেলে তার মানে বুঝতে পারছো হোলসেলটা আরো কমবে আরো কমে যাবে আচ্ছা এদিকে দেখো এই যে মনো অ্যাঞ্জেল খুব সুন্দর কিন্তু দেখতে মনো অ্যাঞ্জেলের প্রাইসটা ফোন করে জেনে নিলে ভালো হয়

তো আমাদের ফোন করে আসার পরে ভালো হয় ঠিক আছে এবার সে হাফলুক গোলফিশগুলো দেখাও খুব সুন্দর অ্যাক্টিভ মাছ রয়েছে এগুলো সব কাউন্ট করা কিন্তু এগুলো সব দোকানে যাবে সব কাউন্ট করা মাছ রয়েছে ঠিক আছে এরকম একটা একটা মাছও বসে আছে সব মাছ অ্যাক্টিভ রয়েছে সব মাছ অ্যাক্টিভ মাছ ঠিক আছে পাম্প চলছে না তাও কত সুন্দর দৌড়াচ্ছে মাছ সব অ্যাক্টিভ মাছ রয়েছে এগুলো প্রায় এগুলো 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 আন্তজ তোমার ওই বারো থেকে চোদ্দোর মধ্যে করা যাবে এগুলো বারো থেকে হোলসেল রেট পড়বে এবার প্রাইস কিন্তু আপডেট হয় কিন্তু এখনকার এই রেটে যে এই মালটা গোনা আছে আর বিল করা আছে এটা ১৪ থেকে পনেরো টাকা বিল করে দিয়েছি ঠিক আছে হ্যাঁ এরকম হলে ফোন করে নিলে পরে অসুবিধা হবে না আশা করি দু এক টাকা হেরফের থাকে বেশি একটা মার্জিন থাকে না এদিকে ছোটো চিকলেটগুলো দেখে দাও ছোটো চিকলেটটা দেখে খাবার দিলে পরে এর আসল রূপটা দেখা যায় আর কি আচ্ছা আমরা টেটটা বাইকটাই খাওয়াই আচ্ছা আমরা কি খাবার খাওয়াই মাছটা একটু দেখি তো আমাদের যে আমরা যে বাড়ির জন্য যে মাছগুলো খাবার দিই না সব মানে ওই অপটিমাম বা বা টোকিও এই সমস্ত খাবার খাইয়ে বড় করি না এই যে সিলটা খোলা রয়েছে খোলাই ছিল এটা এটা আমরা খাওয়ানোর জন্যই তো আমার মনে হয় আমি টোকিও খাওয়াবো কালারিং খাবার খাওয়াবো এত দামি একটা মাছ হ্যাঁ এদের আমরা সব এই সমস্ত খাবার খাওয়াই খাবারটা দিলে এদের আসল রূপটা দেখা যায় সব উঠে যাবে উপরে এই পাশে চলে আসে এই পাশে চিকলেটগুলো খাবার দিয়ে দিই এই পাশে ভেনাস চিকলেট রয়েছে এটা দেখলে না তো যে ভেনাস রয়েছে সব অ্যাক্টিভ মাছ খুব সুন্দর কালার খুব সুন্দর রয়েছে আর অ্যাক্টিভ মাছ রয়েছে এই পাশে এই পাশে স্ট্রবেরি দিয়ে খাবার দিই এই স্ট্রবেরি বিরোচ্ছি কিরকম এগুলো প্রাইস কি কিছু মেনশন করা যাবে হ্যাঁ এই 15 থেকে 16 টাকার মধ্যে হোলসেল নিতে হবে হোলসেল হ্যাঁ 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 মাছ অ্যাক্টিভ তুমি বুঝবে তখনই যখন খাবার দিলে মাছ ছুটবে এ উপরের দিকে তীরের মতো আসবে দেখবে এ দেখো আসছে মাছ তাও এই খাবারটা তো নিচে পড়ে যায় উপরে যদি ভাসতো সব মাছ আরো চলে আসতো নিচে চলে সব ধরে নিচ্ছে সব খাবার ক্যাচ করে নিচ্ছে এগুলো সব মিক্সচার রয়েছে এগুলো সব বাছাই করা রয়েছে এগুলো পুরো সেট হিসাবে যাবে এগুলো দশ টাকা করে পড়বে হোলসেল রেট দশ টাকা করে পড়বে একদম হোলসেল রেট দশ টাকা করে পড়বে সব এগুলো যা রয়েছে এখানে সাহেব থেকে শুরু করে কার্ড থেকে শুরু করে মিল্কি আছে যে

ঠিক আছে এই অস্কারটার দাম পড়বে হচ্ছে একশো সত্তর টাকা এদিকে উইডো উইডোর সাইজটা ছোট আছে বড় উইডোগুলো সব সেল আউট হয়ে গেছে এগুলো ছ টাকা সাত টাকা করে পড়বে এখন তা ব্লু মেশানো আছে বলে ছ টাকা নাহলে আরও রেটটা কম থাকবে এটা ব্লু রয়েছে তাই ঠিক আছে নীলে সব একসাথে মিক্সড করে নিতে হবে হ্যাঁ এইবারে তোমায় আমি কিছু অরণ্ডা দেখাই এই অরেন্ডাগুলো হেড দেখেছো সাইজও কিন্তু সুন্দর আছে সব মাছ অ্যাক্টিভ মাছ এটা টেনে নিয়ে পাম চলছে না হ্যাঁ মাছের মাছের হেডগুলো এগুলো হচ্ছে ওরান্ডা ওরান্ডা এটা মুখ ভর্তি হবে যেটা অরেন্ডা সেটা জাস্ট মাথায় জেলি হয় ক্যাপটা হয় এটা ওরান্ডা হ্যাঁ সেগুলো প্রাইস করা যাবে এগুলো একটু ফোন করে নিলে ভালো হয় বড় জাতের মাছগুলো আছে এগুলো সব এগুলো বিডিং সাইজের মাছ হবে এগুলো হাফ আছে হাফ লুক রেড ক্যাপ আছে রেড ক্যাপ ওরেন্ডা আছে এই সাইজ আমি তোমার ধরে একটা সাইজ দেখাই কত সুন্দর ভেল দেখো না দেখো একটা মাছ আমি দেখাচ্ছি এই দেখো এবার তুমি দেখো মাছটা মাছটা ভেলটা দেখো ভেলটা দেখেছো কত সুন্দর ভেল ভেলটা দেখো এবার এবার সাইজ সাইজ হিসাবে সাইজ তো ক্যামেরা এরকম বোঝায় না আমি হাতে এখানে আবার চলে আসো এবার দেখো সাইজটা জানা ক্যামেরাটা কত মানে বোঝা যাচ্ছে হাতের এক ছোট হয়ে যাবে হ্যাঁ এসব বিডিং সাইজের মাছ আছে এই রেড কে বড় হবে এগুলো এদিকে দেখো ভেল ভেল মানে বডি জানা তার থেকে ভেল বড় ভেল বড় এবার ছাড়ছি দেখাও ছাড়ছি দেখাও এবার ছাড়লে বুঝতে ছাড়ার সময় বুঝতে পারে মাছটা এ দেখো ভেলটা নিয়ে নামছে দেখেছো মাছটা এ দেখো এর এর পেয়ার হবে হচ্ছে ওই পাশের হচ্ছে পেয়ার আছে ওই পাশের পেয়ার হবে এটার এটা ফিমেল আছে হ্যাঁ এ পাশের ফিমেল হবে এগুলো ওদের সাথে দিয়ে দিই এবার ব্ল্যাক আছে এবার এবার ব্ল্যাকে চলে ব্ল্যাক সব বুড়ার সাইজের ব্ল্যাক সব আট ইঞ্চি নয় ইঞ্চি ব্ল্যাক ছিল কালকে সব বেরিয়ে গেছে সব এটা তুমি দেখাতে পারবে এইভাবে দেখো কালার দেখুন মানে ছাট গোলফিশ না কিন্তু পুরো পিওর ব্ল্যাক পিওর ব্ল্যাক এটা দেখো এই যে আমি নিয়ে আসছি ধরে নিয়ে আসছি দেখো মানে পুরো কুচকুচে কালো দেখো ব্ল্যাকটা ব্ল্যাকটা দেখো দেখো সাইজটা দেখো ভেল টেল নিয়ে সাইজটা দেখো অ্যাকচুয়ালি ভেল মাছের তুমি বিশেষত্বটা তখন বুঝতে পারবে যখন মাছটা উপর থেকে ছাড়া হয় হ্যাঁ এবার আমি এবার 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 তুমি ওখানে ক্যামেরা ধরো আমি তোমায় দেখাচ্ছি মাছটা এবার আর একটা ছাড়ছি সব ডবল ভেলের মাছ আছে হ্যাঁ এবার এইটারই যখন ডুপ্লিকেট বা কমা মাছটা চলে আসবে তখন এইটাতে চলে আসবে এইটাতে এইটা হচ্ছে অর্ডিনারি এটাও কিন্তু ব্ল্যাক এটা হচ্ছে অর্ডিনারি এটা কিন্তু কালার নেই এইটা যেরকম কালার আছে এগুলো কিন্তু কালার এগুলো অনেক কম দাম এটা কম রেটের মধ্যে চলে আসবে এগুলো মানে ব্ল্যাক গোলফিসের ছাট বলা হয় ঠিক আছে আমরা ওই ছাটটাকে অরিজিনাল বলে চালাইনি এইটা ছাট এর জন্য ছাটটাকে আলাদা করেই রাখা আছে আর ওটা অরিজিনাল ব্ল্যাক গোলফিসাল হ্যাঁ 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 একদম অরিজিনাল ওটা এর জন্য আমাদের আলাদা করেই রাখা আছে সব ঠিক আছে আর এই পাশে চলে আসে এখানে প্যারোট রয়েছে ফিমেল প্যারোট রয়েছে বিডিং সাইজের ফিমেল প্যারোট রয়েছে এটা ফিমেল রয়েছে প্যারোটটা প্যারোটের সাইজ দেখ কালারটা একটু ওই ট্যাঙ্কে ছিল বলে এই ট্যাঙ্কে এনেছি সকালবেলা এই জন্য কালারটা একটু কম আছে কিন্তু মানে কোয়ালিটি খুব সুন্দর মাস্টার মানে লাইটের জন্য কালারটা মানে কম বোঝা যাচ্ছে লাইট নেই তো ট্যাঙ্কে সেটাই এ দেখো মুখ দেখে যাও পুরো বিডিং সাইজের এর ফিমেল আছে হ্যাঁ আমরা এটা বিট করাবো বলে এটা আলাদা করে রাখা রয়েছে ঠিক আছে পাশে এবার মলি দেখি গাপ্পি দেখি তো গাপ্পি রেড চিলি গাপ্পি রয়েছে সব এগুলো তোমার পড়বে সাড়ে সাত টাকা করে সাড়ে সাত টাকা হোলসেল নিলে পরে পাঁচ টাকা করে হয়ে যাবে এটা পাঁচ টাকা হয়ে যাবে এটা টাইগার পার্ব হয়ে যাবে টাইগার পারব তোমার পড়বে ছ টাকা করে রেট পড়বে ছ টাকা আর জায়ান্ট সাইজের এখানে মলি রয়েছে মানে বিডিং সাইজে যদি কেমন এগুলো আমার অ্যাকচুয়ালি রাখার নিজের জন্য এই সাইজ দেখো একটা মলির এই দেখো আমি ধরে দেখাচ্ছি ধরা মুশকিল এতটা মানে অ্যাকটিভ যাচ্ছে যে ধরাটাই মুশকিল হয়ে যাচ্ছে আচ্ছা ধরতে গেলে আমার পুরো জল ঘুলিয়ে যাবে মিনিমাম এক একটা মলি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের মলি আছে দু বছরের মাছ আছে মলিটা দু বছর বয়স আছে তাহলে দু বছরের একটা মলির সাইজ কি হতে পারে ঠিক আছে এই পাশে দেখে দাও রেড ক্যাপ আছে এই হিউজ কালেকশন আছে বাইরে আরও আছে আমাদের ওই পাশের ঘরে আরও আছে এগুলো প্রাইস হ্যাঁ এগুলোর প্রাইস ওই আমি করে দেবো আট টাকা দশ টাকা করে করে দেবো এগুলো আট টাকা থেকে দশ টাকার মধ্যে করে দেবো কারণ কলকাতা হাটে মালের রেট আছে দশ টাকা করে ঠিক আছে এগুলো আমার নিজের বাচ্চা করানো মাছ বলে তাই কমে দেওয়া যাচ্ছে আমাদের সবকিছু তো মানে আমরা বুট করতে পারি না আমাদের এখানকার যেগুলো মাছগুলো হয় গোলফি এই প্রজাতি আমাদের এখানে জলের পিএইচ লেভেলটা খুব ভালো মানে তুমি মাছ ছাড়বে তো ছেলে মেয়ে মাছ মেল ফিমেল ছাড়বে ঠিক আছে দুদিন আলাদা করে রেখে মাছ তোমার বিড নিয়ে নেবে আমাদের জায়গায় এক লাখ ডিম দিলে মিনিমাম পাঁচ ছ হাজার নষ্ট হবে ঠিক আছে আমাদের এখানে এক হাজারও নষ্ট হবে না ভিডিও করতেছি লেভেল কিন্তু না না নোংরা জলের বিষয় নেই আমি এখন ডিম নোংরা কোনো সময় রাখি না আর আমাদের এখানে জলটা ভালো মানে মাছ ব্রিডিং হয় আমাদের এখানে অনেক জায়গায় দেশি মাছেরও ব্রিড করে মানে জলের কোয়ালিটিটা এতটাই ভালো মানে মাছ কিন্তু বিট করে জলের উপর ডিপেন্ড করে হ্যাঁ তুমি এখন নদীর জল দেবে তাও মাছ ডিপেন্ড মানে বিট করবে কিন্তু তুমি একো আকারে জল দেবে বিট করবে না আমাদের এখানে জলের পিএইচ লেভেলটা ভালো ঠিক আছে তার মধ্যে তারও আরও মেডিসিনের কিছু ব্যাপার আছেই ঠিক আছে আবার এই পাশে ছোটো শুভাঙ্কি এই এই দেখো এই বাচ্চাটা উঠেছে এই বাচ্চাটা এগুলো আমাদের নিজেদের করে। এত ছোটো শুভাঙ্কি কিন্তু পাওয়া যায় না ঠিক আছে বীজের মাছ তো আমি কিনে এনে দেখাতে পারি যেমন ব্ল্যাক গোল্ড ফিশগুলো আমার কেনা চাষির কাছ থেকে কেনা রয়েছে এটা আমাদের নিজেদের মাল আছে হোম প্রোডাকশন এ ছ টাকা করে চলে আসবে ছ টাকা না পাঁচ টাকা করে দিলাম তোমার ভিডিওর জন্য চার টাকা করে দিলাম যে একশো পিস নিয়ে সাড়ে চারশো টাকা সব উঠবে এটা শুভাঙ্গির বাচ্চা নতুন বাচ্চা উঠেছে এক টাকা খরচে নেই আমার মাছের পেছনে এই মাছের পেছনে হ্যাঁ এটা ড্যানিও আছে টিম্পল বার্ব আছে ড্যানিও মাছের টিম্পল পাবে এগুলো আট টাকা করে পড়বে আর ড্যানিও ব্লু ড্যানিও যেগুলো আছে ওগুলো তোমার পুরো পনেরো টাকা তাদের দাম পড়বে এই পনেরো টাকায় এই সিজনটা শেষ হয়ে গেলে আর পাবে না ব্লু ড্যানিও এটা শীতকালে পাওয়া যায় এগুলো আমাদের কেনা মাছ বুঝছো এই ড্যানিও আর শীতকালের পরে পাবে না আবার সেই শীতকালে পাওয়া যাবে হ্যাঁ শীতকালের সিজন এই মাছের শীতকালের পরে আর পাওয়া যায় না এটা এর সাথে কিছু পোলার প্যারোট রয়েছে টিম্পল বার্ব রয়েছে অ্যালবাইনো আছে ঠিক আছে আর শুভাঙ্কিটা সস্তা রেটে করে দিতে পারবো এই নতুন বাচ্চা উঠেছে তো অনেক রয়েছে একশো পিস মাল রয়েছে এখানে এগুলো পাঁচ টাকা পাঁচ টাকা ছ টাকা করে করে তোমার টাকা করে দেবো সাড়ে চারশো টাকা করে এগুলো মিক্সড মলই রয়েছে আড়াই থেকে তিন টাকা রেঞ্জের মধ্যে আসবে এটা আড়াই থেকে তিন টাকা সেন্টাক্ল সেন্টাক্ল আসবে উপরে আসবে খাবার দিলে পরে এমনি চলে আসবে দেখবে দেখো ঠিক আছে আমি খাবার দিচ্ছি না আমার হাতের জন্য চলে আসবে মাছ সেন্টার ক্লজ আছে এগুলো প্রাইস ফোন করলে মেনশন করে দেবো ওখানে কেউ বিল্ডিং জন্য যদি নিতে এর থেকে সেন্টার ক্লজ আছে মিনিমাম চার পাঁচ ইঞ্চি সেন্টার ক্লজ আছে ঠিক আছে এগুলো বাচ্চা তুলেছে কিছু এর বাচ্চা আছে ঠিক আছে খুব সুন্দর কালার ফ্রেশ মাছ একদম ফ্রেশ ওয়াটারের মাছ আর একটা জিনিস আমি বলে দিই তোমাদের এদিকে তুমি এই মনো অ্যাঞ্জেল যেটা আছে না এই অ্যাঞ্জেলটা মনো অ্যাঞ্জেল যদি আমার কাছ থেকে নিক বা যার কাছ থেকে নিই মানে বোঝা যাচ্ছে তো এটা তো এই মাছটা যদি কেউ রাখতে চায় ঠিক আছে তাহলে মিনিমাম এই অ্যাকোয়া ক্লিয়ারটা জানি বাড়িতে রাখে কেননা এটা হচ্ছে ফ্রেশ ওয়াটারের মাছ কস্টলি মাছ তো এটা ফ্রেশ ওয়াটারের মাছ অ্যাকোডিয়াম সবসময় ক্লিয়ার রাখবে অ্যাকোয়া ক্লিয়ার এই মাছ রাখলে অ্যাকোয়া ক্লিয়ার রাখতেই হবে কেননা মনোয়ান হচ্ছে ফ্রেশ ওয়াটারের মাছ সবসময় পরিষ্কার যে স্বচ্ছ মাছ মোহনার মাছ বলে এগুলো হ্যাঁ এগুলো পরিষ্কার জলের মাছ এগুলো যখনই মানে মোটা জলে চলে আসবে মাছ মরে যাবে এ হচ্ছে বিষয় তো মোটামুটি মাছের যা কালেকশন ছিল

তো দাদার কাছে যা যা মাছের কালেকশন ছিল সব কিছুর আপডেট দিলাম আপনাদের তো আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং দাদার কাছে যে অ্যাক্সেসাইস রয়েছে তার ভিডিও আলাদা করে আছে তো সেই ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের আইকনটি প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন আপনাদের প্রিয় পোষ্য প্রাণীগুলোকে